দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জের সরগরম রাজনীতির মাঠ। ইতিমধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিস্তারিত ওলিউর রহমান তামিমের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে উঠেছে। অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পছন্দের প্রার্থীর ছবি ব্যানার প্রচার করে সম্ভাব্য সংসদ প্রার্থী হিসাবে জানান দিচ্ছেন। আবার অনেকেই বর্তমান সংসদের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন, কেউ বা আবার বিগত দিনের অসঙ্গতি তুলে ধরছেন। তবে হঠাৎ করেই আলোচনায় গোলাপগঞ্জের একক প্রার্থী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের সাফি চৌধুরী এলিমের নাম। তাকে আওয়ামী লীগের সংসদ পদপ্রার্থী হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার প্রতিযোগিতা চলছে। এ ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কোনো বক্তব্য না দিলেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ব্যাপারে তিনি বিভিন্ন মত বিনিময় করছেন বলে জানান। বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পারি আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তথা বিভিন্ন মাধ্যমে যে আপনার কর্মী এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন অনেকেই চাচ্ছেন যে আপনি নির্বাচিত ছয় আসনে নির্বাচন করেন। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন প্রশ্ন। আজকে অনেক দিন থেকে, কয়েক মাস থেকেই আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী, আমার শুভাকাঙ্ক্ষী যাদের সাথে কাজ করতেছি সবসময় এবং যারা আমাকে দীর্ঘদিন থেকে সাহায্য সহযোগিতা করে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, তাদের অনেকেরই প্রশ্ন এবং তারা চান যে আমি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তো এটাকে মাথায় রেখে আমি ইতিমধ্যে আমাদের উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে, ইউনিয়ন আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলছি এবং বসতেছি, ওনাদের সাথে মত বিনিময় করতেছি। এবং দেশে বিদেশে অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, বিয়ানীবাজারে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওনাদের সাথে কথা বলতেছি এবং আমেরিকায় প্রবাসে বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের সাথে কথাবার্তা মত বিনিময় চলতেছে আমার। এদিকে আজ গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন মঞ্জুর কাদের সাফি চৌধুরী এলিম। ওলিউর রহমান তামিম, আই1 নিউজ টাইম, গোলাপগঞ্জ, সিলেট।